নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি আলপনা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো এখন বাজে 7:30, আর আজ হলো শুক্রবার। একটু রেডি হয়েছি, পড়া আছে, পড়তে যাব। সকালে এখন কিছু খেয়ে বেরবো, ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। মানে স্যার ছুটি দেবে 10:30, তারপর একটু কাজ আছে, তো কাজ সেরে তারপরে বাড়ি ফিরবো। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন সকালবেলায় ভাত তো খাবো না, এখানে কিছু চিড়ি মুড়ি আর সেই সাথে কিছু মুরগি দই দিয়ে মা দিয়ে দিয়েছে, আর আমি একটু চিনি নিয়ে নিলাম, তো এটাই খেয়ে নেব। তো মা আমাকে রোজই বলে যে খেয়ে তবে পড়তে যাবে, কিন্তু রোজ খাওয়া হয় না। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর 8টা বাজতে গেল, 10 মিনিট বাকি আছে, এবার আমি বেরিয়ে পড়ব। সাইকেল করেই যাব, সাইকেল করেই রোজ যাই। বেজে গেল, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট না 10 মিনিট, কারণ ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো এবারে বেরিয়ে পড়বো। যে সাইকেল, সাইকেলটা একটু নোংরা হয়েছে, ধুলো পড়েছে, মোছা হয়নি কয়েকদিন। যা যাক, মা আসছে, মা আসছে। তো বন্ধুরা চলুন এবারে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, মানে আমাদের পাড়ার যে ঢালাইয়ের রাস্তা ওইটা, তো এটা থেকে বেরিয়েই আমাদের বড় রাস্তা পড়বে। আর এই দেখুন, আমি বোতল নিয়ে এসেছি বাড়ি থেকে, খালি বোতলে নিয়ে এসেছিলাম। তো এই সামনেই হচ্ছে আমাদের এই সজলধারা প্রকল্প রয়েছে, তো এখান থেকে আমরা রোজ জল নিয়ে যাই, আর এখান থেকে আমি এক বোতল জল নিয়ে পড়তে চলে যাব। আর এই গরমকালের দিন না, রাস্তায় আর কিছু সাথে থাক বা না থাক, একটা জল আর ছাতা, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই রাখতে হবে। আর আমি তো সাইকেলে যাওয়া আশা করি, আমি সঙ্গে ছাতা রাখি না, কারণ সাইকেল চালানো আর ছাতা ধরা একসঙ্গে দুটো কাজ আমি ঠিকঠাক ব্যালেন্স করতে পারি না। আর সাইকেলে কিনে খুব একটা গরম লাগেও না, হাওয়াই লাগে, রোদ অতটা বোঝা যায় না। এই সজলধারা প্রকল্পটা নতুনই করা হয়েছে কিছু মাস হলো, এখান থেকে আমাদের পাড়ার সব লোকেরা জল নিয়ে যায়, আমরাও নিয়ে যাই এখান থেকে। তো চলো না, দেরি করবো না, এবারে সোজা পড়তে চলে যাব। তো বন্ধুরা আমি চলে এসেছি পড়তে, আর এখানে সাইকেল রাখার একটু জায়গা রয়েছে, মানে একটা বাড়ি রয়েছে, তো বাড়ির নিচতলার একটা ঘরে স্যার আমাদের পড়ান। একটা বান্ধবী সাইকেল নিয়ে এসে ও রেখেছে, আর আমি ওখানে সাইকেলটা রেখে দিলাম, তালা দিয়ে দিয়েছি। তো চলুন, আজকে আমি ঠিকঠাক টাইমে পড়তে এসেছি, এখনও স্যার আসেনি, স্যার চলেই আসবেন এখনই। আর পড়তেও এখনও সবাই আসেনি, কয়েকজন এসেছে, ওই দেখুন ওইখানে সব জুতো খোলা রয়েছে দেখছেন, ওই যে ঘরটা, তো এই ঘরটাতেই আমাদের স্যার পড়ান। তো এখানে আরও অন্যান্য অনেক স্যারই পড়াই, অন্যান্য দিন পড়ান তারা, আর আমাদের স্যার আজকে পড়ান, মানে শুক্রবারে পড়ান এখানটা। আর এটা হচ্ছে আমাদের মানে শ্রীনগর মোড় থেকে কাছে, শ্রীনগর মোড় ওইদিকে রানাবন্ধ রোড রয়েছে, তো ওই রাস্তাতেই স্যারের আবার স্কুল রয়েছে। স্যার 8টা থেকে পড়ান, তারপরে 10:30টার মধ্যে স্যারকে স্কুলে পৌঁছাতে হয়। তো বন্ধুরা পড়া ছুটি হয়ে গেছে, তো আবার চলে এলাম আপনাদের সামনে। তো এই দেখুন, এই পাশে কিন্তু একটা মসজিদ রয়েছে, খুব সুন্দর একটা মসজিদ রয়েছে এই পাশেই। তো চলুন এবার যাওয়া যাক, আর কাজ রয়েছে। কাজ বলতে একটু বাজারে যাব, মানে পড়া ছুটি হলো 10:10 মতো বাজে এখন, তো এখন যাবো আমি একটু চাপড়া বাজারে, তো কিছু বাজার হাট করবো, তারপরে সোজা বাড়ি চলে যাব। তো চলুন সঙ্গে থাকুন। সব জ্যান্ত মাছ, এই মাছটা দেখো তো ওজন করে কত হয়। ভালো দেখে দাও, ভালো দেখে দাও। আমি
छोटे टोली देखो বাজার থেকে এইমাত্র এলাম, প্রচুর গরম লেগে গেছে, প্রচুর ঘেমে গেছি। আর এই যে বইয়ে ব্যাগ নিয়ে গেছিলাম, একবারে পরিটরে বাজারে চলে গেছিলাম, তো মা তো ব্যাগটা নামালো, যাই একটু ফ্যানের হয়ে বসবো, হাত মুখ ধোবো, পুরো হাঁটিয়ে গেছি। এত পরিমাণ রোদ গরম না, কিছু কাজ করা যাচ্ছে না এই রোদ গরম। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আজকে বাজার করে কী কী নিয়ে এলাম। তো আমি এইমাত্র বাজার থেকে এলাম, তারপর চেঞ্জ করেছি আর হাত মুখটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েছি, একটু শান্তি মনে হচ্ছে। আর যে ফ্যানের তলে দাঁড়িয়ে আছি এখন, মানে বাজারে এত পরিমাণে গরম, শুধু বাজারে না সব জায়গাতেই গরম। ঘরে বসে তাহলে রোদের তাপটা একটু কম লাগে, কিন্তু বাইরে বেরোলে পুরো মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাচ্ছে এত গরম। এমনিতে গরম কিন্তু আমার খুব একটা বেশি লাগে না, যখন একটু অল্প গরম পড়ে খুব একটা বেশি গরম লাগে না। আর এখনও গরম যে আমার খুব কষ্ট হয় এমন না, তবুও এখন যা পরিমাণ রোদের তাপ পড়েছে বাইরে বেরোলে সে গায়ে আগুনের মতন পুরো মনে হচ্ছে যেন ছ্যাঁকা লাগছে। তো একটু এখন শরীরটা যেন একটু সুস্থ লাগছে। আর এই পড়া শেষ করে তারপরে বাজারে গিয়েছিলাম, তখন তো 10:30 বেজে গেছে, আর এই বেলা করে গেলে বাজারে কিছুই পাওয়া যায় না। তো দেখাচ্ছি কী কী নিয়ে এলাম। আসলে আমি কোনোদিনই না সকাল সকাল ফ্রি হতে পারি না, প্রতিদিন 9টার পরেই ফ্রি হয়ে বিভিন্ন কাজ থাকে, পড়া থাকে, অন্যান্য কাজ থাকে। তো যেতে বাজারে যেতে তো বাজারে যেতে রোজই আমার সেই 10:30 বেজে যায়। তো আজ আমি সকালে বেরিয়েছিলাম, কিছুটা খেয়ে গেছিলাম, মানে আমি জানি বাজারে যেতে হবে একটু দেরি হয়ে যাবে, তো একটু খেয়ে গেছিলাম বলে তাও একটু শরীরটা সুস্থ লাগছে। না খেয়ে এতটা বেলা পর্যন্ত থাকা সত্যি অনেকটা কষ্টের ব্যাপার, না তার উপর যা রোদ গরম পড়ছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে বাজার থেকে আমি কী কী নিয়ে এলাম। বাজারের ব্যাগ আসলে কী বলুন তো, আমার না স্ট্যান্ড নেই, আমি ফোনটা ঠিক সেট করে রাখতে পারি না, আবার ধরে ধরেও সেরকম কাউকে পাই না, সবাই কাজে ব্যস্ত থাকে। তো ফোনটা আমি জাস্ট একটা কিছুতে হেলান দিয়ে আমি রেখে দিয়েছি, যতটা সম্ভব হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ আছে, এখানে পেঁয়াজ আছে 1 কিলো, ওটা ভেলে ফেলি, হ্যাঁ নইলে বার করা সম্ভব না, তো মিশে আছে তো একটা একটা করে বার করা যাবে। ওটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছি, এটাও 1 কিলো, একটু বেশি বেশি আছে, আমি আবার বাজারে গেলে না কম নিতে পারি, মানে নিতে নিতে বেশি হয়ে যায়, আর রোজ রোজ যাওয়া হয় না, 2-3 দিন অন্তর যাই, বাড়ির কাছেই বাজার, বেশি দূরে না, তবুও যাওয়া তো একটু সময়ের ব্যাপার, অন্যান্য কাজ থাকে। আছে লঙ্কা, আছে লঙ্কার দাম এখন চলছে 40 টাকা। আর এখানে পটল আছে, এই যে পটল দেখতে তো পাচ্ছেন, পটল আছে, পটল 1 কিলো নিয়েছি, সব মিশে আছে 1 কিলো পটল। আর এখানে 1 কিলো ভেন্ডি আছে, ভেন্ডি খেতে খুব একটা ভালো লাগে না, তবে ভেন্ডি সর্ষে করলে কিন্তু ভালো লাগে, আমার মায়ের হাতের ভেন্ডি সর্ষে খুবই ভালো লাগে। আর এখানে ভুট্টা নিয়েছি, ভুট্টা বিক্রি হচ্ছিল, অন্যদিন বিক্রি হয় না, তো আজ দেখলাম বিক্রি হচ্ছে, তো ভাবলাম নিয়ে নিই। 3টে ভুট্টা নিয়েছি, খাওয়ার লোক নেই, 3টেই নিয়েছি, এটা পুড়িয়ে লেবুর রস দিয়ে খেতে হবে। আর এই ভুট্টার দাম কিন্তু খুবই কম, মানে বাজারে বিক্রি হচ্ছে 2 টাকা পিস দিচ্ছে, 3টেই 6 টাকা। আর এটা পুড়িয়ে যদি বিক্রি করা হয় লেবুর রস মাখিয়ে, তখন কিন্তু দাম পড়ে যায় 15-20 টাকা এরকমই হবে। নিলাম, মনে হলো নিই বাড়ি গিয়ে খাবো। আর এখানে মাছ আছে, তো বাজার করতে কিন্তু আমি ভালোই শিখে গেছি, মানে আগে তো যেতাম না, এখন আমি বাজারটা আমিই করি, রোজই যাই, যেদিন যেদিন দরকার হয় আমি বাজারে যাই, তো ভালোই লাগে বাজার করতে, বাজার করতে শিখেও গেছি। আর বাজারে যে কাকুরা আছে, কাকুরা বলে যে তুমি বেশ ভালোই বাজার করতে পারো, মানে কী বলেন তো আমি না একটু দাম যাচাই করে বুঝিয়ে জিনিস কিনি, সেই জন্য ওরা বলে বেশ ভালোই বাজার করতে পারো। আসলে তা না, ন্যায্য মূল্যে জিনিস কিনবো, কিন্তু অনেকে আছে না বাজারে জিনিসপত্র হয়তো কমা জিনিস দিয়ে দেয় বা দাম বেশি নেয়, তো সেক্ষেত্রে তো আমি ঠকে যাবো না, আমি কাউকে ঠকাবো না এটা ঠিক, কিন্তু আমি নিজেও যে ঠকবো এটা তো ঠিক না, আমি কাউকে ঠকাতেও চাই না, নিজেও ঠকতে চাই না, সেজন্য একটু বুঝিয়ে একটু যাচাই করে জিনিস কিনি।
আমার মনে হয় প্রত্যেকের এরকম ভাবে বাজার করা উচিত। যতই আমার টাকা পয়সা থাক, তাই বলে যা বলছে নেয়, মানে রাজ্য কি ওনার চেষ্টা বিচার না করে নেওয়ার একটা মোটেও ঠিক না। এটাও একটু করে অন্যায় আমার মনে হয়। মাছ মাছটা কিন্তু জ্যাম তো ছিল, যখন কাকুটা দিল আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি অল্প একটু, পুরো জ্যাম তো ছিল, মানে খেলে খেলে বেড়াচ্ছিল। কিন্তু আমি প্রথমে মাছটা নিয়েছি তো ব্যাগের নিচে পড়ে গেছে মাছটা, তার উপরে আমি সব সবজিগুলো চাপিয়েছি। আমি ভাবো লোক কী করে বেঁচে থাকবে, মরে গেছে বেচারা। ভাবলাম জ্যান্ত মাছ বাড়ি গিয়ে জলে দিয়ে দেখবো কেমন খেলা করে, বেচারা মরে গেছে, কী আর করা যাবে। আর আসলে সমস্যাটা হচ্ছে আমি সাইকেল নিয়ে যাই আর ব্যাগে অনেক সবজি নেওয়া হয়ে যায়, তারপরে না আমি সাইকেলটা নিয়ে সবজি নিয়ে আমি ঠিক মতো চলতে পারি না, যে মাছের বাজারে গিয়ে আমার মাছ নেবো। তার জন্য আজ ভেবেছিলাম যে প্রথমে মাছটা নেবো, তারপরে সবজি নেবো, তারপরে বাড়ি আসবো। সেটা করতে গিয়ে দেখুন জ্যান্ত মাছটা নিয়ে ফেলি, মাছটা কাটতে হবে খুবই পিছল। তো আমি এবার মাছটা কেটে নেবো, সবজি কাটা গুছিয়ে রাখলাম, মাছটা কাটবো ধোবো জাস্ট রেখে দেবো। তারপর মা কেটে রাখছিল, এবার মাছটা কেটে তারপরে খেয়ে রেখেছি। আসলে এই এক দিক থেকে কাজ না করলে না কাজ হয় না, এই কাজটা করে আমি তারপরে স্নান ধান ছেড়ে আমার আবার আরও কাজ রয়েছে সেগুলো করতে হবে। সারাক্ষণ তো আমি রান্নাঘরে বা রান্না মানে এদিকে থাকতে পারি না, আরও অন্যান্য কাজ রয়েছে। তো রান্নাবান্না যা কিছু মাই করে, আমি মাঝে মধ্যে একটু যাই একটু মানে ছবি করার জন্য, আর তাছাড়া কিছু না। আর আমি রান্না করি খুবই কম, আর যদি রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার তো করি, দুই একদিন করেছি। তো চলুন কেটে নিই, খুবই পিছল, কীভাবে কাটতে হয় আমিও ঠিক জানি না। মা বলছিল লবণ দিয়ে ভালো করে ধুতে হবে, নইলে পিছিয়ে ভাবটা যাবে না। সুরগুলো কাটলাম, দেখুন লাল রক্ত রক্ত বাড়াচ্ছে, যখন দিচ্ছি পুরো খেলে বেড়াচ্ছিল মনে হচ্ছিল, আমি তো আমটাও মেরে ফেলেছি। কেটে তো ফেলতেই হতো। এই মাছ আমি কাটিনি কোনোদিন, মাই তো এইসব কাজ করে, আমি কিছুই করি না, অবশ্য বসে খাই সব কি আর করবো বলুন। যতটা পারি চেষ্টা করি আমি আমার পরিবারের জন্য, বাইরে তো আর আমার ক্ষমতা নেই কি আর করবো। তো এবারে মাছটা ধুয়ে নিই, আর যে ডিম হয়েছে বাটিতে আর এই যে মাছ, তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে, তো এবারে আমি খেয়ে নিই। মা অনেকক্ষণ থেকে বলছিল ভাত খেতে, তো ভাতটা খাবো, তারপর স্নান দান করবো, তারপর আরও অনেক কাজ রয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এদিকে রান্নাবান্নার সব আয়োজন হয়ে গেছে, মা এখানে কাজ করছে, রান্নাবান্না করছে, সবজি কাটা হয়ে গেছে, আর এই দেখুন সেই মাছের ডিমটা বড়া ভাজা হবে। আর কী কী রান্না হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে কুমড়ো শাক, মানে কুমড়োর ডাঁটা আর কিছু পাতা, আর এখানে কিছু সবজি রয়েছে, মানে কুমড়ো পটল এই সমস্ত, আর এখানে এই পটলগুলো রয়েছে, এগুলো ভাজা হবে, আর এই যে আলু রয়েছে মাছের ঝোলে দেওয়া হবে, আর মাছটা এখানে রয়েছে। তো আজকে রান্নাবান্না হবে খুবই সাধারণ রান্নাবান্না, মানে কুমড়োর ডাঁটা আর সবজি দিয়ে একটা তরকারি হবে, আর পটল ভাজা হবে, আর ওই মাছের তরকারি আর মাছের ডিম ভাজা, ব্যাস এইটুকুই। তো মাছের ডিম তো ভাজা হয়ে গেছে, আর এদিকে মসুর ডাল বাটা আছে, তো ডালটা একটু ফেনিয়ে নেওয়া হচ্ছে, তো এই ডাল দিয়ে বড়া তৈরি করা হবে, আর এই বড়াগুলো দেওয়া হবে কুমড়ো ডাঁটার মধ্যে, মানে ডাঁটা এই মসুর ডালের বড়া আর সবজি দিয়ে একসঙ্গে একটা রান্না হবে। তো বন্ধুরা মায়ের রান্না হয়ে গেছে, আমরা চলে এসেছি খাবার টেবিলে, তো এখন লাঞ্চ পুরো রেডি। তো আপনারা আজকে লাঞ্চে কী কী খেলেন আপনারা কমেন্টে জানান। তো আমাদের লাঞ্চে রয়েছে পটল ভাজা, বড়া রয়েছে, আর এখানে রয়েছে কুমড়োর শাকের ওই ডাঁটার তরকারিটা, যেটা খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে, আর ওখানে রয়েছে মাছের ঝোল। তো চলুন আমি এবার খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন বন্ধু তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।